আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে রবিবার, এখন বাজে 12টা, 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে গুড মর্নিং বলাটা ঠিক হলো কি জানি না, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে রবিবার ছিল, ঘরবাড়িগুলো একটু গোছাচ্ছিলাম, আর হচ্ছে রান্নাঘরটাগুলো সব একটু নোংরা ছিল, গোছাচ্ছিলাম। আর সারা সপ্তাহ যেহেতু আজকে ছুটির দিন, তো কাঁচাকুচি তো করতেই হবে। তো কাঁচাকুচি করে স্নান করে এখন চলে আসলাম তোমাদের সাথে ভিডিও করতে। তো হ্যাঁ, এক দুই খেলবে তো। আর আজকে সকাল থেকে এমনিও রুটিনটা না একটু গোলমেলে হয়ে গেছে। সকালবেলা বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো রান্না হবে বলে, তো তখনই মামা ফোন করলো। ফোন করে বললো যে আজকে আমাদের নেমন্তন্ন ওখানে, তো ওখানে মামার বাড়ি যাব। আর অলরেডি 12:30 বেজে গেছে, আমরা যাবো 1-1:30 দিকে। কাছে মামার বাড়ি, যেরকম বাপের বাড়ি সেরকম মামার বাড়ি আরও কাছে। তো তোমাদের দাদা গিয়েছে ডাক্তার দেখাতে, বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ও বাড়ি আসলে আমরা সবাই মিলে একসাথে যাব। আর আমি স্নান করে ছেলেকে চান করিয়ে ওকে নিয়ে এখন একটু হোমওয়ার্ক করাতে বসবো। তারপর ওকে একটু মানে কিছু লিখিয়ে তারপরে আমরা যাব। আর বাবা আর মা দিদিদের ওইদিকে খাবে, দিদিরা নেমন্তন্ন করেছে। তো আজকে আমার ছুটি, আজকে সারাদিন কোনো রান্না বান্না কিছু নেই, ভীষণ মজা করছি আজকে। তো যাই হোক, সারাদিন আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো, নতুন ভিডিও করছি। এখানে মায়াঙ্কে নিয়ে পড়তে বসি, আর মায়াঙ্কে এখন লিখছে, এই যে ও এখন লিখছে, শুয়ে পড়েছে লিখতে লিখতে। আর কালকে থেকে মায়াঙ্কের পরীক্ষা, সেকেন্ড এক্সাম। তো জানি না ছেলে কি করবে, অনেক দিন শরীরটা খারাপ ছিল, পড়তেও পারিনি, স্কুলেও যেতে পারিনি। তো তার ফলে ভালো মানে সেইভাবে স্টাডি হয়নি, অনেকটা এগিয়ে গেছিলো ক্লাসে গিয়ে একদম। যাই হোক, এখনো অনেক ছোট, অতটাও টেনশন করি না, যারা হোক করবে তো একরকম। কি করেছো দেখে, এত সুন্দর হয়েছে ঢ, কেন ও ঢয় সুন্দর হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাছ লেখো। তো এখানে লিখছে, আর তোমাদের দাদা বাড়ি আসলে আমরা যাব একসাথে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি মামার বাড়িতে। আর এই যে আমার বোন এসছে নিতে, আর মায়াঙ্ক আছে ওর মাসিমণির কোলে। তো চলো আমরা যাই। আর তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি, ও অফিসে, ওই অফিসে গেছে বলছি, ডাক্তারের ওখানে গেছে। তো ওখান থেকে আসতে দেরি হবে, তো আমাকে বললো তুমি যাও, আমি ওখান থেকে বাড়ি গিয়ে রেডি হয়ে আমি একটা একটা চলে যাবো। তো আমি চলে যাচ্ছি। আর এই যে এরা দুইজন যাচ্ছে, তো চলো। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আর মায়াঙ্ক আমি আর আমার বোন সবাই মিলে একসাথে যাচ্ছি হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছি। কোনো মিষ্টি নেই, নি জামাই নিয়ে যাবে, আমি এমনি চলে যাচ্ছি খেয়ে দিয়ে আমি বাড়ি চলে আসি, কি তার টিমও নেই। তো জামাই হোক, দিদার বাড়ি যাচ্ছ তাই? আমি পাপা আসবে, আচ্ছা তাই, ঠিক আছে। চলে এসছে দোকানে, কি জিনিস ও পুষ্টা কি নিচ্ছ, স্ট্রবেরি নিয়েছ?
গেটের ভিতরে ঢুকছি, বাড়িতে কেউ নেই। ও ভালো আছে তো? আর এই যে মায়াঙ্ক এক কৌটো পেন নিয়ে বসেছে, আর ওইদিকে আমার বোন দেখো ফোনে টিকটক দেখছে, আর ওইদিকে ঘরটায় সবাই মিলে টিভি দেখছে, আর মামি রান্না করছে। তো এখনো তোমাদের দাদা এসে পৌঁছায়নি, আর ও আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো সারাদিনটা আমার সাথে থাকো। এখন 3:17 আছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। এদিকে মা লাবণ্য ভাত বাড়ছে, আর এই যে আমার মা, ও একটু হাই বলো তো। হাই। আর ওই যে মামি আসছে, আর এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে আমার ছেলে, ও আমি কি রান্না হয়েছে আজকাল তো ধরে ধরে বলে দাও তো। ভালো আছে রান্না? কি আছে? কাকা খাবা? সুভদ্রা এখন বাজে বিকাল 5:30 বাজে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাইকে বলে। আর এই যে ভাই যাচ্ছে, আর লাবণ্যও যাচ্ছে আমাদের সাথে, এক গাড়িতে 4-5 জন ঠাসাঠুসি করে বসবো। না তুমি তোমরা টোটো যাও, তুমি লাবণ্য আছো, আমরা সুখ কত। এক গাড়িতে কি যাওয়া যায় না? গাড়ি যাওয়া যায়। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমার ভাইয়ের কাজ শুধু হাত নাড়ানো। আর এখন আমি এই যে পেঁয়াজি করে নিয়ে আসি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর সবাই মিলে খাচ্ছি। আর এখন যাব রান্না করতে রান্নাঘরে, রাত্রেবেলা মাংস হবে আর রুটি হবে। আর কীরকম হয়েছে? চপের দোকান দেবো একটা। হ্যাঁ ঠিক আছে, আমি একটা চপের দোকান দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিন্তু এখন না, রাত্রেবেলা সবার শেষে তোমাদেরকে দেখাবো। তো তো বন্ধুরা সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিন খেলাম, আর এখানে মায়াঙ্ক পড়তে বসছে, ওর মাসিমণি আজকে পড়াচ্ছে, ওকে লেখাচ্ছে। আর আমি যাব রান্নাঘরে, আর অপু গেছে বাজারে, বাজার মানে মিষ্টি আনতে। বাড়িতে একটা স্যার এসে, মাঠে স্কুলে পড়তো, আমি আমি পড়তাম, আমার বড়ো পড়তো, তো স্যার এসছে আজকে আমাদের বাড়িতে। তো ও গেছে বাজারে, আর বাইরে আর সবাই, এদিকে মায়াঙ্ক আর লাবণ্য পড়ছে, আর এখানে বাবা মা সবাই মিলে টিভি দেখছে। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। তো চলে এসছি রান্নাঘরে, আর এই মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটা এখন রান্না করব, আর রুটি হবে। তো চলো পেঁয়াজ রসুনগুলো কেটে নিই। আর অলরেডি 7:30 বাজে, তো কখন রান্না করব, কখন খেতে দেবো কিচ্ছু জানি না, এমনি দেরি হবে। মামাদের বাড়িতে এমনিও প্রায় 3:30-4 দিকে ভাত খেয়েছে, ওই জন্য খিদে নেই। তো রাত্রেবেলা ভেবেছিলাম আলসিতে একটু ভাত করবো বাড়ি গিয়ে, কিন্তু ভাই আর বোন আসলো, তো ওদেরকে একটু ভালো কিছু না খাওয়ালে হবে। আর তাছাড়াও আজকে একটা আমার বিশাল খুশির দিন, কারণটা পরে বলবো তোমাদের সাথে, সবার শেষে বলবো বললাম, তো সেই কারণে একটু ভালো মন্দ রান্না করছি। তো চলো পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, তারপরে। ও বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, আর আমার ভাই দেখো 8 দিয়ে খাচ্ছে। তো রুটি করেছি আর মাংস করেছি, সবাই খাচ্ছে, আর এদিকে বাবা আর মা দাঁড়িয়ে আছি। আর মায়াঙ্ক নাকি ঘুম পড়ে, তুমি কি করছো মায়াঙ্ক? জাম্প করছে। আর শাইনি খাচ্ছে। এ শাইনি পিছনে কি ও কি বেজেছিস?
শাইনিশের নোটি বেরিয়ে গেছে, রান্না ভালো হয়েছে, সবাই খাচ্ছে আর সবাইকে খাইয়ে। আর এখন কটা বেজেছে? 10টা বাজে, রাত অন্ধ খেয়ে না। তো তোমাদের দাদা এখনো আসেনি, উপরে খেলা দেখছে, ও কখন আসে দেখি। আর ভাইরা বাড়ি যাবে, তো ওদের খাইয়ে বাড়িতে যাবে। কি এখন রাত দুপুরবেলা ক্যাডবেরি? তাড়াতাড়ি। আর এখন ভাইরা বাড়ি যাবে, তো ওদের কিছু দূর এগিয়ে দিয়ে আসবো। এই চল। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর ভাইরা একটু আগে খেয়ে চলে গেছে। তোমাদের দাদা ওদেরকে রাস্তা অব্দি পৌঁছে দিয়ে এসছে, আর আমি বিছানা টিছানা সব কিছু কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আবার চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, তো চলো দেখাই। হ্যাঁ, ব্যাগে রেখেছো। আর কালকের থেকে মায়াঙ্কের এক্সাম আছে, বের করো। কালকে থেকে মায়াঙ্কের এক্সাম আছে, তো সকাল সকালে উঠতে হবে। ওর ভিতরে, ওর ভিতরে। এই যে এই যে আমার ছেলে নিয়ে টানাটানি করছে। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা তোমাদের দাদা আমার গিফট করেছে, বিয়ের পরে প্রথমেই আমার জন্য সোনার জিনিস কিনে নিয়ে আসলো, আর আজকে আমি ভীষণ খুশি। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ডিজাইনটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হাজব্যান্ড যদি কিছু নিয়ে আসে সব করে, তো সেটা তো ভীষণ মজা লাগে। তো যাই হোক, এটা তোমাদেরকে দেখালাম, পাপার কাছে দিয়ে দাও। তো কি মনে করে নিয়ে আসলে আজকে আমার জন্য হঠাৎ? অনেকদিন কিছু দেওয়া হয় না, তাই নিয়ে আসছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এখানে আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর বেশি করে একটু শেয়ার করে দাও, যাতে আমি আরও একটু ভালো পজিশনে যেতে পারি, আর তোমাদের সামনে আরো ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারি। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, গুড নাইট।